আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন লিলি ফুলের দেশ কাকে বলা হয় লিলি ফুলের দেশ কাকে বলা হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো দুই থেকে পাঁচ সেকেন্ড করে তোমাদের কাছে টাইম থাকবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লিলি ফুলের দেশ কানাডাকে বলা হয় অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় বিশ্ব জল দিবস কবে পালন করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা তাড়াতাড়ি কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বায়ু পর্বতের ওপরে ওঠার ফলে অথবা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয় বায়ু পর্বতের ওপরে ওঠার ফলে অথবা পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয় তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো দুই থেকে পাঁচ সেকেন্ড করে তোমাদের হাতে টাইম আছে এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষ সিঙ্গেলে বিজয়ী নাম কি অস্ট্রেলিয়ান ওপেনসে দু সালে পুরুষ সিঙ্গেলে বিজয়ী নাম কি তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হবে নোভাক জোকোভিচ অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে এটা আমাদের আগের মক টেস্ট ক্লাসে করানো হয়ে গেছে তোমরা আশা করি অ্যান্সারটা করার চেষ্টা করবে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে তাড়াতাড়ি কমেন্টে তোমরা সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জওহরলাল নেহেরু অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে ছয় দাগার কোয়েশ্চেন গুগল এর বর্তমান সিইও কে গুগল এর বর্তমান সিইও কে সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো সুন্দর পিচাই অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন তরণের একক কি তরণের একক কি। যে চারটে অপশান আছে এর ভেতর সঠিক অ্যান্সারটি খোঁজার চেষ্টা করো তরণের একক কি। বন্ধুরা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান এ কারেক্ট অ্যান্সার মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তরণের একক দেখে নাও আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে নিম্নলিখিত কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এফ ই অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নীলকণ্ঠ কোন সাহিত্যিকের ছদ্মনাম নীলকণ্ঠ কোন সাহিত্যিকের ছদ্মনাম চারটে অপশানের ভেতর তাড়াতাড়ি সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো নীলকণ্ঠ কোন সাহিত্যিকের ছদ্মনাম এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দীপেন্দ্র সান্নাল অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ অপশান বি কারেক্ট অ্যান্সার আলেকজান্ডার তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন পরবর্তী প্রশ্ন বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কৃষি এবং পরিবেশ উন্নয়নে গবেষণার ক্ষেত্রে এই বোরলক পুরস্কারটি দেওয়া হয়ে থাকে ডিটেলসে দেখো এটি প্রথম উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছিল সালটা মনে রাখবে বোর পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কবে উনিশশো সাল থেকে পরবর্তী প্রশ্ন অ্যাসেজ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও অ্যাসেজ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কত তারিখে মহাবিশুপ হয় কত তারিখে মহা মহাবিশুপ হয়ে থাকে তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার একুশে মার্চ মহাবিশুপ হয়ে থাকে দেখে নাও আজকের নিয়ে চোদ্দ তারগের কোয়েশ্চেন সাইনা নেওয়াল কোন রাজ্যের বাসিন্দা সাইনা নেওয়াল কোন রাজ্যের বাসিন্দা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নেওয়াল হারিয়ানা রাজ্যের বাসিন্দা অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এটি রোমে অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার এফএ এর ফুল ফর্মটি দেখে নাও এর ফুল ফর্মটি হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পুরস্কার কতজন ব্যক্তি পেয়েছিলেন দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পুরস্কার কতজন ব্যক্তি পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ষোলো জন ব্যক্তি দু হাজার কুড়ি সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত ছিল সঠিক অ্যান্সার হবে কটা সাতটি অপশান এ কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা ছটি বাদ গেছে হচ্ছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ার ফলে বর্তমানে দাঁড়িয়েছে কটা ছটি পরবর্তী প্রশ্ন কোন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহার করা হয় এটা প্রিভিয়াস টেস্ট ক্লাসে করানো হয়ে গেছে আমাদেরই এই ক্লাসে কোন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ডিআরডিও এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে ডিআরডিও এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে তাড়াতাড়ি অ্যান্সার করো কমেন্টে সঠিক অ্যান্সারটি বলার চেষ্টা করো ডিআরডিও এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে দেখে নাও সঠিক অ্যান্সার হবে অজয় কুমার সিং অপশান এ কারেক্ট অ্যান্সার অজয় কুমার সিং ডিআরডিও এর বর্তমান ডাইরেক্টর জেনারেল পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় গান কোন ব্যক্তি রচনা করেছিলেন ভারতের জাতীয় গান কোন ব্যক্তি রচনা করেছিলেন সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হতে পারে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে কুষণ বংশের প্রতিষ্ঠাতাকে তাড়াতাড়ি অ্যান্সার করো কমেন্টে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কুজুল কথফিসেস অপশান এ কারেক্ট অ্যান্সার কুশাল বংশের প্রতিষ্ঠাতা হলেন কুজুল কথফিসেস পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় কোন ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয় তাড়াতাড়ি অ্যান্সার করো সঠিক অ্যান্সার কমেন্টে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ভিটামিন ডি অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন খারিফ শস্য কোন সময় কাটা হয় শস্য কোন সময় কাটা হয় সঠিক অ্যান্সার হবে অক্টোবর নভেম্বর মাসে অপশান বি কারেক্ট অ্যান্সার অক্টোবর নভেম্বর মাসে খারিফ শস্য কাটা হয় দেখে নাও আজকে নিয়ে চব্বিশ দাগের কোয়েশ্চেন সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত এর আগের কোয়েশ্চেনটা রাখা হয়েছিল সাইনা নেওয়াল কোন রাজ্যের বাসিন্দা এবার কোয়েশ্চেন রাখা হয়েছে কি সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ব্যাডমিন্টন অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বোমকেশ চরিত্রটির স্রষ্টা কে বোমকেশ চরিত্রটির স্রষ্টা কে এটাও আমাদের প্রিভিয়াস মক টেস্টের যে কোনো একটা সিরিজে করানো হয়ে গেছে কোয়েশ্চেনটা এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশান এ কারেক্ট অ্যান্সার বোমকেশ চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ঝড়ের নামকরণ করে কোন দেশ ঝড়ের নামকরণ করে কোন দেশ এক্ষেত্রে সঠিক আনসার হবে পাকিস্তান অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাম আজকে সাতাশ দাগের কোয়েশ্চেন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি সংযোজিত হয়েছিল ডিটেলসে দেখো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীটি কার্যকর করা হয়েছিল পরবর্তী প্রশ্ন রাং ঝাল ধাতুশঙ্কর কি কী উপাদান দিয়ে তৈরি রাংঝাল ঝাল ধাতুশঙ্কর কি কী উপাদান দিয়ে তৈরি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে টিন এবং সীসা অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সিপিউ এর সম্পূর্ণ অর্থ কী সিপিউ এর সম্পূর্ণ অর্থ কী এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অপশান সি কারেক্ট অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতাকে সঠিক অ্যান্সার কমেন্টে জানাও কি হতে পারে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা হলেন পানিনি অপশান এ কারেক্ট অ্যান্সার অষ্টাধ্যায়ী গ্রন্থটির রচয়িতা পানিনি অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে জয় হিন্দ ধন্যবাদ